ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টেই দুইটা শব্দ আছে ভিলেইন সেটা হচ্ছে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক পোলাপান্ডে হেভি জ্বালায় তো আজকে আমরা এই দুটা শব্দ আসলে কি বোঝায় সেইটা বোঝার চেষ্টা করব প্রথমে দেখি সমানুপাতিক প্রথমে আমরা ছোট্ট একটা উদাহরণ হাতে নিই যে একটা গ্লাস তো গ্লাসের মধ্যে আমরা যদি পানি ঢালতে থাকি তাহলে কি অবস্থা হবে যখন আমি অল্প একটু পানি দিব পানিটা হয়তো এতটুকু উচ্চতা পর্যন্ত উঠবে পানি যদি আমি আরও বাড়াই তাহলে দেখা যাবে যে পানি যত বাড়াতে থাকবো তার উচ্চতা তত বাড়তে থাকবে তো এই জিনিসটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি যে পানির ভর যদি হয় এম আর পানির উচ্চতা যদি হয় এইচ তাহলে এম সমানুপাতিক এইচ তাহলে এই কথার মানে কী দাঁড়াচ্ছে মানে দাঁড়াচ্ছে যে কোনো একটা ঘটনার ভিতরে একটা জিনিস বাড়লে যদি আরেকটা জিনিস বাড়ে তখন তাদেরকে বলা হয় একজন আরেকজনের সমানুপাতিক এখন তুমি এখানে খেয়াল করো যে এই যে ঘটনাটা এখানে তিনটা জিনিস জড়িত একটা হচ্ছে পানির ভর আরেকটা হলো পানির উচ্চতা আর আরেকটা হলো এই গ্লাসের সাইজ এই তিনটা জিনিসের মধ্যে পানির ভর চেঞ্জ করলে উচ্চতা চেঞ্জ হয় কিন্তু গ্লাসের সাইজ যেটা সেটা কিন্তু চেঞ্জ হয় না অর্থাৎ কোনো একটা ঘটনায় যে জিনিসগুলো চেঞ্জ হয় ওগুলোকে আমরা বলি চলক আর যেটা চেঞ্জ হয় না পরিবর্তন হয় না স্থির থাকে বা ধ্রুব থাকে সেটাকে আমরা বলি ধ্রুবক তাহলে আমাদের এই ক্ষেত্রে পানির ভর একটা চলক পানির উচ্চতা এটা আরেকটা চলক কিন্তু গ্লাসের যে সাইজ সেটা হচ্ছে একটা ধ্রুব এই জিনিসগুলোকে যখন আমরা ম্যাথমেটিক্স দিয়ে দেখাই সমীকরণ দিয়ে দেখাই তখন আমরা হয়তো এরকম লিখে থাকি যেমন ধরো এক্স ইকোয়াল টু টু ওয়াই যদি আমি এরকম লিখি তাহলে এই ক্ষেত্রে আমরা বলে থাকি এক্স আর ওয়াই হচ্ছে চলক টু হচ্ছে ধ্রুবক এটা কেন বলি কারণ তুমি যদি ওয়ার মান চেঞ্জ করো তাহলে এক্সের মান চেঞ্জ হবে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই টু যেটা টু কিন্তু চেঞ্জ হওয়ার কোনো স্কোপ নাই টু টুই থাকবে তাহলে এইখানে একটু উদাহরণ হিসেবে দেখো যদি আমরা ওয়ায়ার মান দেই ওয়ান তাহলে এক্সের মান আসবে টু ইন্টু ওয়ান মানে টু যদি দেই ওয়ার মান টু তাহলে এক্স ইকাল টু আসবে টু ইন্টু টু সমান ফোর অর্থাৎ এখানে দেখো ওয়াই বাড়লে এক্সের মান বাড়ে বাট এই যে টুও এইখানেও এখানেও এটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যাচ্ছে এই পর্যন্ত বলার পর একটা ধারণা সৃষ্টি হতে পারে যে একটা চলক যদি বাড়ে তার সাথে সাথে যদি আরেকটা চলক বাড়ে তাহলেই আমরা বোধহয় সমানুপাতিক বলতে পারব কিন্তু সেরকম কিন্তু না দেখো ধরো আমি এক্স আর ওয়াই নিলাম এক্সের মান পাঁচ ওয়াইয়ের মান দশ এক্সের মান যদি হয় তোমার ধরো পনেরো ওয়ার মান ধরো হলো সেই জন্য আটাশ এক্সের মান আরও বেড়ে এটা হয়ে গেল ত্রিশ ওয়ার মান হয়ে গেল পঞ্চান্ন এই যে উদাহরণটা এখানে দেখো এক্সের মান যখন আমরা বাড়াচ্ছি ওয়ায়ার মান সাথে সাথে বেড়ে যাচ্ছে তাহলে আমি এক্স আর ওয়াই সমানুপাতিক এটা বলতে পারবো কিনা না হচ্ছে নো আমরা বলতে পারবো না কেন পারব না কারণ সমানুপাতিকের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা একটা হলো একটা চলকের মান বাড়লে আরেকটা বাড়বে কিংবা কমলে আরেকটা কমবে কিন্তু যে কোনোভাবে বাড়লে কমলে হবে না অনুপাত্রা সমান থাকতে হবে অর্থাৎ এইখানে যত গুণ বাড়বে এটার ক্ষেত্রেও ঠিক তত গুণ বাড়তে হবে যেমন এখানে পাঁচ থেকে পনেরো হয়েছে মানে কয়গুণ বেড়েছে গুণ, তাহলে এইখানেও বাড়তে হবে তিনগুণ কিন্তু এখানে তিনগুণ বাড়ানো মানে দশ থেকে কত হওয়া ত্রিশ হওয়া ত্রিশ হয় নাই হয়েছে আটাশ তাহলে এটা সমানুপাতিকের বৈশিষ্ট্য ফলো করে নাই তাহলে ত্রিশ যদি হয় তাহলে হয়তো আমরা সমানুপাতিক বলতে পারবো তারপরের অংশ দেখো যেমন পনেরো থেকে আবার ত্রিশ হয়েছে মানে কতগুণ বেড়েছে দুই গুণ এখান থেকে এটা কি দুই গুণ বেড়েছে বাড়ে নাই কাজে সমানুপাতিক হবে না যদি এখানে দুই গুণ বাড়ে মানে সিক্সটি যদি হয় তাহলে আমরা সমানুপাতিক বলতে পারবো এখন আমরা একটা বাস্তব উদাহরণ দেখব এটার উদাহরণটা এরকম দেওয়া যেতে পারে যে তুমি অনেক টাকা পয়সা কামায় ফেলছো এখন একটা বাড়ি দিবা তো বাড়ি বানাইতে গেলে তোমাকে মজুর শ্রমিক নিয়োগ করতে হবে সেই শ্রমিকদের আবার দিন শেষে বেতন দিতে হবে তো সেই জিনিসটা আমরা একটা চার্টের মাধ্যমে দেখি এরকম প্রথমে আমরা এখানে লিখলাম শ্রমিকের সংখ্যা এবং এই জিনিসটাকে আমরা এক্স নামের একটা অক্ষর দিয়ে বা চলক দিয়ে প্রকাশ করব এরপর হচ্ছে মোট মজুরি মানে শ্রমিকদেরকে দিন শেষে যত টাকা তোমাকে মজুরি দিতে হবে সেটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করলাম এখন ধরো প্রথম দিন তুমি পাঁচজন শ্রমিক নিয়োগ করেছ ফাইভ এক্সের মান ফাইভ দিন শেষে দেখা গেল তোমাকে পাঁচশো টাকা মজুরি দিতে হচ্ছে পরের দিন দেখলা যে পাঁচজন শ্রমিকে কাজ করলে যে গতিতে কাজ আগাচ্ছে তাতে তুমি তোমার জীবদ্দশায় আর এই বাড়িতে উঠতে পারবা না কাজের স্পিড বাড়াইতে হবে দ্বিতীয় দিন তুমি দশজন শ্রমিক নিয়োগ করলা সেই কি পাঁচশো টাকা দিয়ে দিলে তারা খুশি মনে বাড়ি চলে যাবে অবশ্যই যাবে না মজুরিও বাড়াইতে হবে দশজন শ্রমিক দেখা গেলো হয়তো তোমাকে এক হাজার টাকা দিন শেষে দিতে হলো তৃতীয় দিন দেখলাম না এই স্পিডেও কাজ চলতেছে না শ্রমিক সংখ্যা আরও বাড়ানো দরকার তুমি বানায় দিলা জন দিন শেষে মজুরি দিতে হলো দুই হাজার টাকা তাহলে এই যে পরিস্থিতিটা এইখানে এই যে দুইটা জিনিস এক্স আর ওয়াই শ্রমিক আর মজুরি এদের সম্পর্ককে আমরা সমানুপাতিক বলতে পারবো কি না অ্যান্সার মনে হয় ইয়েস কি মনে হয় কারণ দেখো যখন শ্রমিক ডাবল হয়ে গেছে পাঁচ থেকে দশ মজুরিও কিন্তু ডাবল হয়ে গেছে পাঁচশো থেকে এক হাজার আবার যখন শ্রমিক এইখান থেকে এইখানে ডাবল হয়েছে দশ থেকে বিশ তখন মজুরিও কিন্তু ডাবল হয়ে এক হাজার থেকে দুই হাজার হয়ে গিয়েছে সো আমরা এই সম্পর্কটাকে সমানুপাতিক বলতে পারবো এবং এটাকে এইভাবে আমরা লিখবো যে এক্স সমানুপাতিক ওয়াই তো তোমরা যারা ইতিমধ্যে নাইন টেন বা ইলেভেন টুয়েলভে এই জিনিসগুলো দেখেছো তারা হয়তো ম্যাক্সিমাম জায়গায় দেখেছো যে সমানুপাতিক চিহ্নের পর এটাকে সমান বানায় দেওয়া হয় আর এই পাশে একটা কনস্ট্যান্ট দিয়ে এরকম কি একটা হিজিবিজি করা হয় এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে এই কে থেকে আসলো বা এই কে দিয়ে এটাকে গুণ করলে কেন এখানে সমান চিহ্ন আসলো কে দিয়ে কি আমি ভাগ করতে পারতাম না বা যোগ করতে পারতাম না বা কেটাকে আমি এই পাশে লিখতে পারতাম না এরকম অজস্র প্রশ্ন হয়তো তোমাদের মনে থাকতে পারে দেখা যাক আমরা সেটা সমাধান করতে পারি কি না আগে আমরা দেখব যে কেন সমানুপাতিকের পরিবর্তে সমান চিহ্ন বসালে একটা কে বা যে একটা ধ্রুব সংখ্যা কেন গুণনাকারে আসে তার জন্য খেয়াল করো আমাদের এইখানের যে উদাহরণটা আছে প্রথম কথা তুমি পাঁচ সমান পাঁচশো এটা লিখতে পারো না অবশ্যই পারো না পারলে তো কেমত হয়ে যেত আর কি মহামারী হয়ে যেত কারণ একজনের কাছ থেকে পাঁচশো টাকা ধার করবা তারপর পাঁচ টাকা ফেরত দিয়ে বলবা যে পাঁচ আর পাঁচশো সমান তা তো আর হবে না তো চলো দেখি যে এটা যেহেতু সমান না আমরা যদি সমান করতে চাই তাহলে কী করা যেতে পারে দুটা কাজ করা যেতে পারে এক হচ্ছে যে এই পাশে একশো দিয়ে আমি গুণ করে দিতে পারি আরেকটা হতে পারে এই পাশে এটা থাকুক ওই পাশে একশো দিয়ে আমি ভাগ করে দিতে পারি তা আগে আমরা এটা দেখি যে আমি এভাবে সমান করলাম তার মানে আগে যেখানে ছিল যে এক্স সমানুপাতিক ওয়াই মানে ফাইভ এক্সের ভ্যালু এটা ওয়ার ভ্যালু এই দুইটা এই চিহ্ন ছিল মাঝখানে সমানুপাতিক কিন্তু যখন আমি এই দুটাকে সমান করতে গেলাম পাচার পাঁচশোকে তখন কিন্তু আর শুধু পাচার পাঁচশো লিখলে হলো না তার সাথে একটা জিনিস গুণন দিতে হলো এখন তুমি সেকেন্ড অবস্থাটা আবার দেখো সেকেন্ড অবস্থায় দশ আর এক হাজারকে সমান করতে হবে এবং এইবারও আমরা দেখব যে এবার সমান করার জন্য গুণন করতে হচ্ছে কত দিয়ে একদম সেই আগে যেটা দিয়ে গুণ করতে হয়েছিল সেইম ভ্যালু একশো এবং তারপর এটা যদি সমান করতে চাও এখানে দুই হাজার এইখানে বিশ এইবারও কত দিয়ে গুণ করতে হচ্ছে একশো